ডিসক্লেইমার মার কিছু না, জাস্ট ফ্যামিলি মেম্বার কারোর সামনে ভিডিওটি ওপেন করার আগে অবশ্যই হেডফোনটি পরে নাও। আমি আজকে মরে যাব, আজকে গাড়িটি আসুক, আজকে আমি মরে যাব। না কি রেটে কি হলো? আবে দেখে গাড়ি চালাতে পারিস না? ও ধরি না ধরি না, এখানে তোমার কুদুর কথা দেখাড়ো না রে, ধরি না দেখালে তোমার রে রে, তোরা খায় বেলা কইন না আলার উত্থালার মার অসাধারণ। তো হেই গাইজ, আমি মিরাজ, আপনারা দেখতেছেন গেমিং ফান এন্ড টিপস। তো আজকে আমরা এখানে মেয়ে পটাবো ভাই, সিরিয়াসলি আমার রিয়েল লাইফের মধ্যে কোনো গার্লফ্রেন্ড নাই, তাই ভাবলাম গেমের মধ্যে কেন আমি সিঙ্গেল থাকবো। হ্যাঁ সিরিয়াসলি ভাই, মাইকেল তার বউয়ের সাথে ফুর্তি করে, তো আমারও একটি গার্লফ্রেন্ড চাই, যার জন্য আজকে আমি এখানে মেয়ে পটানোর জন্য যাব। আর মেয়ে পটানোর জন্য দরকার কি একটি ভালো গাড়ি, আর আমার কাছে রয়েছে বুগাটি ভাই। সিরিয়াসলি আমার বুগাটি যদি কেউ দেখে তাহলে সে এমনিই পটে যাবে। তো এখানটায় মনে হয় দুই একজন মামুনি রয়েছে, তো না এখানটায় শুধুমাত্র একজনই রয়েছে। তো ওয়েট, আমি আমার বুগাটিকে এখানটায় পার্ক করি আর সুন্দরীর সাথে কথা বলি। তো এখানে সুন্দরীর সাথে কথা বলতে হবে, স্টার্ট। সুন্দরী নোপ ভাই, ভাই সিরিয়াসলি ও আমাকে ইগনোর করছে। ওয়েট দেখি একটু ভালো করে, না ভালোই দেখি ওকে পটাতে পারে কি না। রে মামুনি রে, তোর আল্লাহ দোয়ার কথা না কেন শুনোস রে, খাড়া খাড়া ভাই আবার শালা। ওয়েট ওয়েট ওয়েট, এটা তো মেয়ে, আর যদি মেয়ে হয় তাহলে শালার পুত কেমনে হবে? শালার মেয়ে হবে, ইয়েস। তো আমি এখানে এসেছি সমুদ্রের পাড়ের, কারণ হচ্ছে সমুদ্রের পাড়ে কিছু থাকে, আপনারা তো এটি অলরেডি জানেন। তো এখানটায় অল্প কয়েকজন রয়েছে, বাট ওদের বিএফ আছে এখানে, দেখে বোঝা যাচ্ছে আমি অন্যের গার্লফ্রেন্ডের উপর হাত দেব না, ওইটা হচ্ছে অন্যের আমানত। তো আমি এখানে দেখি আমার জন্য কাউকে পাই কি না, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওয়াও এখানটায় একটা রয়েছে, দেখি এর সাথে কথা বলতে পারে কি না। ওর সাথে একটু ব্যায়াম করতে হবে, হ্যাঁ দেখেন ও এখানে জগিং করতেছে, আমি ওর সাথে জগিং করি একটু, ওকে পটাতে হবে। আরে কী বলে যে ওর সাথে কথা বলি, ওয়েট ও রাস্তা ব্লক করে নি। হেই সুন্দরী, তোমার সাথে আমার কিছু কথা আছে, ওকে স্টার্ট। নোপ ভাই, কি রে ভাই, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে ইগনোর করতে হবে? ভাই সিরিয়াসলি আবার আমাকে ইগনোর করতেছে, দেখেন হাঁটতে দেখে কেমনে কি ভাব। নোপ ভাই সিরিয়াস, শালার মেয়ে শালার মেয়ে, তোকে আজকে আমি মেরেই দেবো, আমাকে ইগনোর করস। তো এখানে দেখি আর কার সাথে লাইন মারা যায়। তো এখানটায় দুইটা রয়েছে, ওয়াক এরা কি মোটা, এখানে আমার মোটা ভালো লাগে না, আমার চিকন লাগবে। কই রে কই রে, আমার বলতে ভাই আমার না, ফ্র্যাঙ্কলিনের, মাথায় রাখবেন এটা। তো এখানটায় দেখা যাচ্ছে দুইজন, দেখেন ওরা কত সুন্দর এখানে শুয়ে শুয়ে প্রেম করতেছে, আর বেচারা ফ্র্যাঙ্কলিন তোর ভাগ্যটাই খারাপ। এটাকে দেখি ডাক দি, এ রাইট টুনির মা উঠ। এই তো চিতিরে সাই কই, আরে খাড়া সারে কতে দেশ কথা খাড়া খাড়া। এই তো দেখছেন হিতির আলা বলি কতটা নিতে তোমাচ্ছে, ওরে হালার উত্তরাই শালার পুত, তোর জন্য আমার টুনির মা চলে গেছে রে। আরে টুনির মানে ডাকন লাগবো, টুনির মা টুনির মা। তো এখানে যাই হোক ভাই, এখানে টুনির মা আমার কথা শুনে নাই, ও বলছে ওর টুনির বাপ রয়েছে, তার জন্য আমি এখানে আরো একটি দেখি কাকে পটানো যায়। ওয়েট ওয়েট, এই তো পাইসি একটা রে ভাই, দেখেন সিঙ্গেল এখানে দাঁড়িয়ে আছে, আর আমার এরকম সিঙ্গেলই দরকার। ও ভাই হর্ন দেওয়া মাত্র ও আমার গাড়িতে ঢুকে গাড়িতে চলে আসছে, যাক আরে যায় কোথায়, আজ যা তোর বারোটা বাজে ধরুন খাড়া তুই। তো আগের বার টুনির মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, অ্যান্ড এটি হচ্ছে টুনির মা লাইট, তো ওকে আমি ছেড়ে যেতে দেব না, যদিও একটু কালা তারপরেও থাক সমস্যা নাই চলবে। আরে দেখেন বুঝি না সবাই আমাকে এত ইগনোর করে কেন, হায় রে খোদা এই হরমুলের লগায় ফেম করিয়ে স্থান, এতে আর গা ধাক্কা লগে হয়ে গেছে আর ইতি বলে দূর জান না মজা কীতি, আমি একগা সাই মোটা তাদের হাইনি নিয়েন্দি লাগে দেন একগেরে দেখি এর ওমা ওমা এ থেকে, হায় রে মানুষ এর দাম্বার লগে ফেম করে স্থান, এদের গার হেডেতে গুস্ত কথা গেন হালা রুথালা, সুন্দর সুন্দর মাইয়া গুলো তোর আলো জেসগুই হাড়াই তিরিকে গুশি মার বঙ্গা। ও ভাই এক গুষির সাথে আমি কোথায় নিয়ে গিয়েছি, আরে ভাই অড়াই তোর ডর লাগে না রে রে বেয়াদব কে রে, আই ওইটাতে না গুলি দি ডর লাগাই, আয় আয়
সমুদ্রের পারে যে মেয়েগুলো ছিল আমি ওগুলোকে পটাবো না, কারণ আমি যতটুকু জানতে পারছি ওখানে সবগুলো হচ্ছে রমণী, ওইখানে সিঙ্গেল কেউ নাই, যার জন্য আমি এখন পার্কে জাম্প করতেছি আকাশ থেকে। আমাকে এখানে হেলিকপ্টার থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো এই অঙ্গাইন্দি ল্যান্ড করুম, ওমা ওমা ওমা, যাক যাক সেফ ল্যান্ডিং হয়েছে। তো ইয়েন্দি লাদেন কারে দেখি দূর কালাই কালি লগে আমি বুঝতাম না, সামনে যাই ভাই, লেডি গে তো সুন্দর আছে, খাড়াইতে লগে বাইল মারন লাগবো। কিও কি খবর? ওমা নাকি সুন্দর, হায় রে কষ্ট রে, জীবনে প্রথমবার কেউ আরে কইছে আয় বলে সুন্দর, ইতির কথা এন হুইনবার হরে আরা বাতি দেখতে মনে চান না রে, মরি যান বালা। কি রে মাউন্ট এভারেস্টে তো টকা মারিয়ে বুঝি মরি না ভাই, এইটাকে বলে রিয়েল লাভ ভাই। দেখেন আমি ওইখান থেকে জাম্প করছি, ওই মেয়েটাও আমার সাথে সাথে জাম্প করছে, ইয়েস আমি ওর সাথে প্রেম করব। তো এখানে একটি গাড়ি আছে ভাই, জানি না গাড়িটা কার, বাট এখানে যেহেতু রয়েছে এটি আমার গাড়ি। তো সবাই হয়তো ভাবতে পারেন যে এটি কি ভিডিও, তো এটি আমি আপনাদেরকে বলছি এটি রিয়েল লাইফ মিশন না, মানে আমার GTA 5 যে পার্ট যে 30টা আপলোড করছিলাম সেই 30টার মধ্যে এটি পড়ে না, এটি হচ্ছে GTA 5 ফানি ভিডিও পার্ট 1। তবে যাই বলেন না কেন ফ্র্যাঙ্কলিনের গার্লফ্রেন্ডটা কিন্তু জোস, এটা বলাই লাগে। তো ইয়াহ এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক, একটা না একটা করবেন, অবশ্যই করবেন, হ্যাঁ আমি বলতেছি একটা না একটা অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, আর যদি না করেন তাহলে আপনার খবর আছে সিরিয়াসলি। আর সবাই একটু কমেন্ট করে জানান যে আমি কি GTA 5 ফানি ভিডিও প্লেলিস্টটাকে কন্টিনিউ করবো কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য